এটা তোদের শহর না, এটা গ্রাম। এখানে আমার সম্মান আছে। তা তো ভাই আমরা জানি, কিন্তু ভাইয়া আমরা একটু স্টেজ পে হাঁটি না। আমাদের খুব ইচ্ছা লাগছিল কালকে রাত্রে, তাই একদম বাইরে ছিল। ভাইয়া সারা জীবন তো শহরে এইটা ওইটাই পড়ে, আজকে একটু লুঙ্গি পরার সব কিছু পড়ি না। একদিন আমি একটা কথা আগেই বলছি, এটা শহর না, এটা গ্রাম। এখানে আমার সম্মান আছে। বড় ভাই যান, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাগল লাগে রক্ত যখন দিয়েছি, রক্ত দরকার হলে আমি সব দিয়ে দেবো। হ্যাগল লাগে আপনি কোনো টেনশন করেন না ভাই যান। চুপ কর, তোকে কিছু বলছি নাকি? ভাইয়া ওনাকে কিছু বলো না। আর মূল কথা হইতেছে কি, আমাদের যদি সে চেক করে রাখতে পারে আমাদের কোনো সমস্যা হইব না। আর তারপর তো সবাই জানে তুমি আমাদের বড় ভাই, আর তোমার সম্পর্ক তো সবাই জানে। তোমার মতো এরকম একটা ভাই থাকতে, বড় ভাই বলেই তো সমস্যা। তোরা বাহিরে এই ড্রেসে নামবি, একটা অঘটন ঘটবে, তখন দায় দায়িত্ব কাদের উপরে পড়ো জানিস? গার্ডিয়ানের উপরে পড়ে। ভাইয়া এর লেগে তো একদম বিষ। হ্যাঁ আমি আর সিনেমা যান, একবারে ঘুষাইয়া সব নাকছি নাকি হারাইয়া দিমু যেতে কাছে আইব। জানেন ভাই যান, আমি ঢাকায় এক লগে ছয় জন ড্রেস পরি আই। চা ড্রেস পরি আই। ভাইয়া প্লিজ প্লিজ একদিন। হ্যাঁ ভাইয়া, কথাটা যেন মাথায় থাকে, আজকে একদিন, এরপরে যেন এই ড্রেসে বাহিরে নামতে আমি দেখি না। না ভাইয়া একদিন কখনো দেখব না। আমাদের ম্যানেজার আছে, Wow!
আমি তো ম্যাডাম রাইছে, আমি তোর ম্যাডাম কি আমি খামরাইছি, আমি আনবো নিরিবিলি কথা কইতেছি, হালা জানেন আপনি আমি কোন পরিবারের সন্তান? আমরা দুজন সরকার পরিবারের, আমার ভাইয়ের নাম আমি দুই ম্যাডামের সেক্রেটারি শহরের থেকে আইছি, গ্রাম সেক্রেটারি পার্কের মধ্যে কি লই গেছে সেক্রেটারি, আর তুই আমারে ভুদিয়া ওইখানে নিয়ে গেছিস কে? আমি কি তোর ম্যাডামরা কি ধর্ষণ করছি না বর্ষণ করছি না ভর করছি? না ম্যাডাম, রাস্তা পরিষ্কার করলাম। তোর ম্যাডামরা কি প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট? এই সরকার পরিবারের সন্তান আমরা, সরকার ইয়েস বারবার দরকার ইয়েস বুই জ্বালাইছেন এবার সরের, এ সরবুরিয়া আমরাই সরাইতেছি, কারণ আপনারা ইদানিং এইসব মাইয়া ছেলে বুঝছেন লুঙ্গি কিন্তু আমরা ঠেকায় পয়রা পরি, বেশি দামে প্যান্ট কিনতে পারি না দেখা লুঙ্গি পয়রা একটু রিল্যাক্সে ঘুমায় পড়ি, আর হেরা হলো ফ্যাশন শুরু করছে, তো এই ফ্যাশন শুরু করতে গিয়ে দেও তুমি এনে বইয়া ছিল তোমার সরাই দেশে, আমি রাস্তা দিয়ে আমার মনে যাইতেছে হে ও পার নিয়ে যাইতেছে। এত কথা কইতাছস জানো সে ফল কি হইব? কি হইব? সরকার তোমার দরকার দেই দিব, এর ফল টক হইব আর তো কিছু হইব না। ম্যাডাম থারান আরে কইছে আমারে ম্যাডাম করে রক্ত দিয়া বাঁচাইতাম, রক্ত দিয়া রক্ত দুইটারে পারলে তো কাম হয়ে যাইতো।